সবাই এখন চোখের মধ্যে কম্পিউটার নিয়ে ঘুরতেছে যেখানে সেখানে থ্রি ডি গেমিং করতেছে আপনি চাইলে গাড়িতে বাড়িতে ওয়াশরুমে যেখানে ইচ্ছা সেখানে হচ্ছে মুভি থিয়েটার বানিয়ে মুভি দেখতে পাবেন বাই হয়ে ওয়ে ওয়াশরুমের কথা শুনে অনেকে অন্য কিছু ভাইও ফেলতে পারেন এখানে কিন্তু আমরা কথা বলতেছি অ্যাপেল ভিশন প্রো নিয়ে অলরেডি অ্যাপেল ভিশন প্রো লঞ্চ হয়ে গেছে এবং আমাদের স্টুডিওতে চলে আসছে অ্যাপেল ভিশন প্রো তো দিস ইজ আওয়ার অ্যাপেল ভিশন প্রো বাই দ্য ইটস যোগ এত দামি জিনিস আমরা হচ্ছে কিনতে পারবো না এটা হচ্ছে একটা ফ্যান আসলে যেটা হচ্ছে আমাদের স্টুডিওতে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য সো এটা নিয়ে কথা না বলি যদিও আমাদের কাছে অ্যাপল ভিশন প্রো নেই বাট আমাদের কাছে কিন্তু নলেজের অভাব নেই আমরা কিন্তু অনেক দিন ধরে অ্যাপল ভিশন প্রো এর অনেক নলেজ এবং অনেক ইনফরমেশন গ্যাদার করছি যেগুলো হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে অ্যাপল ভিশন প্রো সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক অ্যাপেল ভিশন প্রো সম্পর্কে ওয়াট ইজ ইনসাইড ইট তো অ্যাপল ভিশন প্রো যেটা করতেছে আসলে অ্যাপল আপনার জন্য একটা আলাদা একটা দুটো ট্রেট করে দিতেছে তার ভিন প্রোর মাধ্যমে এই বিজন প্রো যে আজকে বিজন প্রো যে নতুন এমনটা না এর আগে এটার নাম ছিল বিয়ার হেডসেট অনেক আগেও আসছে এটা ম্যাটা কিন্তু এর আগে নিয়ে আসছে বাট এটা সাকসেসফুল ছিল না বিয়ার হেডসেটের মার্কেটটা এতদিন পর্যন্ত ফিফটি পার্সেন্ট সিঙ্ক হয়ে গেছিলো বাট হঠাৎ করে যখন অ্যাপেল ভিশন প্রো লঞ্চ হলো মানুষের মধ্যে এইটা নিয়ে হচ্ছে আবার কৌতূহল জায়গা শুরু হইলো চারোদিকে অ্যাপেল ভিশন প্রো নিয়ে আলোচনা হচ্ছে আর আলোচনা হবেই না কেন বিকজ অব এইটা আগে থেকে অনেক অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে নতুন করে এইটার মধ্যে এত এত ফিচার্স দিছে যেগুলো হচ্ছে আপনি গুণেও শেষ করতে পারবেন না আপনার দুই চোখের সামনে দুইটা ফোর কে মাইক্রো এলইডি ডিসপ্লে দেওয়া আছে ইভেন আউটার সারফেসও একটা ডিসপ্লে দেওয়া আছে যাতে করে আপনার চোখ সেখান থেকে দেখা যায় এছাড়াও আপনার অনেকগুলো ক্যামেরা সেন্সর মাইক্রোফোন এটার মধ্যে দেওয়া হচ্ছে এম চিপ যেটা কিনা ল্যাপটপ প্রসেসর আর তাই না শুধু ল্যাপটপ প্রসেসরের সাথে কিন্তু আর ওয়ান চিপও দেওয়া আছে সো বুঝতেই পারতেছেন দুইটা চিপ মিলে কীরকম পাওয়ারফুল হইতে পারে এটা আর এছাড়াও আরও ফিচার্সগুলোর মধ্যে রয়েছে যে আপনার আই স্ক্যান করে সে হচ্ছে অটোমেটিক্যালি লক আনলক করতে পারবে যেটার নাম কিনা হচ্ছে অপটিক আইডি আর এছাড়াও এটাতে থাকছে লাইডার সেন্সর লাইডার সেন্সর টা কিন্তু নর্মালি আমরা আইফোনের মধ্যে দেখতে পাইছি তখন মানুষ এটা তেমন একটা ইউজ কেস খুঁজে পায়নি বাট এখন হচ্ছে অ্যাপেল এটাকে ফুললি ইউজ করতেছে মেনলি এটা দিয়ে ডিস্টেন্স মেজার করা হয় যখন আপনি হচ্ছে চোখে পরে থাকবেন কতখানি একটা অবজেক্ট থেকে কতখানি দূরে আছেন সেটা মেজার করা হয় মেজার করে হচ্ছে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এর সাথে তো ট্রু ডেপথ সেন্সর দেওয়া হয়েছে যাতে ডেপথটা অ্যাকচুয়াল মেজার করা যায় তো এই যে এত এত ফিচার্স অ্যাপেলের ঘরে ছিল সকল ফিচার্স আইনা ঢুকায় দেওয়া হয়েছে একটা সানগ্লাসের মধ্যে আই মিন অ্যাপেল ভিশন প্রো এর মধ্যে ভাই কেউ কেউ তো এটা চোখে দিয়ে রান্না করতেছে কেউ কেউ ড্রাইভিং করতেছে কেউ কেউ তো আবার নর্মাল লাইফে চলাফেরার সময় চোখে এটা চোখে দিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে যাচ্ছে যে কোনো জায়গায় সবাই এটা চোখে দিয়ে যাচ্ছে যারা যারা আস্তে আস্তে আমরা এর আগেও শুনছি যে ভার্চুয়াল রিয়ালিটির প্রজন্ম চলে আসবে আই থিঙ্ক এখনই অলরেডি চলে আসছে ভার্চুয়াল রিয়ালিটির প্রজন্ম সবাই অলরেডি ভার্চুয়ালি হয়ে যাচ্ছে তো অনেক মজার গেল তো চলুন এখন হচ্ছে আমরা একটু সিরিয়াস কথাবার্তা বলি এটা নিয়ে ফার্স্ট অব অল এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এবং গ্লাস দিয়ে বিল্ড করা এবং এটার ভিতরে বিভিন্ন কুশন টুশন দেওয়া আছে যাতে ইউজিবিলিটি বাড়ানো যায় ইউ ইজিলি ইউজ করা যায় ও এটা সামনে ফ্রন্ট সাইড অফ ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আপনার একটা গ্লাস দেওয়া আছে অ্যাপেল এটাকে বলতেছে ল্যামিনেটেড গ্লাস বাট এইটার মতো বাজার গ্লাস হচ্ছে আপনি কখনো কোথাও খুঁজে পাবেন না বিকজ অফ এটা ইজিলি স্ক্র্যাচেবল এটার ফ্রন্ট গ্লাস যদি একবার স্ক্র্যাচ হয় বা ড্যামেজ হয় তাহলে এটা কিন্তু নট রিপ্লেসেবল এখন পর্যন্ত যদিও এটা রিপ্লেসেবল হয় তাহলে অ্যাপেলের সব থেকে রিপ্লেস করতে হবে বা রিপেয়ার সার্ভিস থেকে রিপ্লেস করতে হবে এটা তখন হইতে পারে আপনার কিডনি কিডনি বিক্রি করতে হইতে পারে বাই দা ওই কিডনির কথা শুনে হচ্ছে আমাদের পুরাতন কথা মনে পড়ে গেছে যে অ্যাপেল ডিভাইস কিনতে গেলে হচ্ছে আপনার কিডনি বিক্রি করতে হয় তো এইটার প্রাইস অত বেশি না এটার প্রাই বিজনপুরের প্রাইস তত বেশি রাখা হয়নি মাত্র তিন হাজার পাঁচশো ডলার রাখা হয়েছে অত বেশি না যদিও এখন আর অ্যাপেলের কিডনির দিকে মনোযোগ নেই এখন হচ্ছে আপনার একাত্তর লাখ টাকার দিকে মনোযোগ বুঝতেই তো পারতেছেন একাত্তর লাখ টাকা কি তো চলুন এখন আসি এটার ওয়ার্কিং প্রিন্সিপাল আই মিন এটা কিভাবে ওয়ার্ক করবে আপনার রিয়াল মানে রিয়েল লাইফের সাথে মেনলি আপনি এটা চোখে দেওয়ার পরে একটা স্ক্রিন পাবেন বড় একটা মনিটর ক্রিয়েট করতে পারবেন এখানে আসলে আপনি বাইরের রিয়েলিটিটাকে আপনি দেখতে পাবেন এবং সে একই সাথে হচ্ছে আপনি স্ক্রিনও দেখতে পাবেন বিভিন্ন টাস্ক এখানে পারফর্ম করতে পারবেন বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাইতে এখানে তাদের নিজস্ব আছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে সেগুলো হচ্ছে আপনি এটা কি এটার মধ্যে ইউজ করতে পারবেন তো এইটা যে বাইরের লাইফটা বা বাইরের দুনিয়াটা আপনাকে দেখাচ্ছে সেইটা দেখানোর ওইটা হচ্ছে রেকর্ডেড করে রেকর্ডেড সিস্টেম মোটামুটি এটার মধ্যে বারোটা ক্যামেরা লাগানো আছে সো এই ক্যামেরাগুলোর মধ্যে হচ্ছে সব কিছু কন্ট্রোল করা হয় ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপনার সামনের যে দৃশ্যটা আছে সেটা হচ্ছে রেকর্ড করে আপনার চোখের সামনে যে দুইটা ডিসপ্লে আছে সেটার মধ্যে শো করানো হয় তখন একটু ক্লাউডি ক্লাউডি দেখা যায় যদিও বাট রিয়েল লাইফটাকে আপনি ইজিলি দেখতে পাবেন মনে হবে যেন আপনি আসলে একটা ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে দিয়ে দেখতেছেন পুরাপুরি রিয়েল লাইফের মতো না একটু ল্যাটেন্সি আছে সেখানে আর এছাড়া হচ্ছে এখানে আপনার স্পিকার আছে শোনার জন্য এটা মেনলি হচ্ছে আপনার একটা ভার্চুয়াল পার্সন ক্রিয়েট করতে পারে ভার্চুয়াল পার্সনটা হচ্ছে আপনার চোখ আপনার ফেসটাকে সে আগে স্ক্যান করে নিবে স্ক্যান করে সবকিছু স্ক্যান করে নিয়ে হচ্ছে সে একটা ভার্চুয়াল পার্সন ক্রিয়েট করবে যেইটার মাধ্যমে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে আপনাকে তো আর দেখা যাবে না এটা পরে থাকলে আপনার ভার্চুয়াল হচ্ছে সাইডে দেখা যাবে আর এটার সামনে যে ডিসপ্লেটা লাগানো আছে ডিসপ্লেটা সেটা হচ্ছে সেটার মধ্যে আপনার চোখ দেখা যাওয়ার জন্য এটা বানানো চোখের সামনে আপনার ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপনার চোখকে স্ক্যান করে চোখটাকে স্ক্যান করে আপনার বাইরে ডিসপ্লেতে দেখানো হয় তো বাইরে ডিসপ্লেতে ইচ্ছা করলে আপনি কিন্তু যে কোনো কিছু সেট করতে পারেন বাট এটা মেন পারপাস হচ্ছে যাতে আপনার চোখটা সেখানে দেখা যায় এইতে করে লাভটা হবে কি যাতে আপনার আপনার সাথে যে কথা বলবে অপোজিট যে পার্সনটা কথা বলে সানা সানি সে যাতে আপনার চোখ দেখতে পায় বা বিকজ অফ আমরা চোখ দেখলে খুব ভালো করে ইন্টার্যাক্ট করতে পারি আরেকটা পার্সনের সাথে তো এই ছোটো ছোটো দিকগুলোর দিকে কিন্তু অ্যাপেল খেয়াল রাখছে সো এদিক থেকে অ্যাপেল থামস আপ আর এছাড়াও ডিসপ্লেটার কোয়ালিটি যদি বলি ডিসপ্লেটা একটা প্যাটার্নের মতো বানানো প্যাটার্নের মতো বানানো কেন এটার কারণ হচ্ছে যে প্যাটার্নের মাধ্যমে হচ্ছে আপনি একটা ডেপথ মানে চোখের যে ডেপথটা আছে নর্মাল স্ক্রিনে দেখলে তো বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা ভিডিও দেখানো যা দেখানো হইতেছে বাট ওইটার মধ্যে এমন একটা প্যাটার্ন ক্রিয়েট করে রাখছে যাতে করে অ্যাকচুয়াল ডেপ বোঝানো যায় যদিও বাইরে থেকে একটু বোঝা যায় যে এটা অ্যানিমেটেড বা এটা হচ্ছে ভিডিও করে দেখানো হচ্ছে বাট আস্তে আস্তে ইম্প্রুভ করতেছে এটা তো মাত্র ফার্স্ট জেনারেশনের বিজন প্রো আস্তে আস্তে দেখা যায় কতখানি ইম্প্রুভ হয় এটা আর এর মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি বাইরের যে জিনিসগুলো দেখতে পাবো তখন যদি আমি কোনো টাস্ক পারফর্ম করি সাপোজ বাইরের সাম আমার সামনে হচ্ছে একটা একটা হচ্ছে লাইট আছে যেমন আছে আমার সামনে এখন আমার লাইটটা আছে তো আমি আমি যদি এখন অ্যাপেল ভিশন প্রো পরে থাকি তাহলে আমার সামনে যদি লাইট থাকে তাহলে লাইটটাকে তো আমি দেখতে পাবো হ্যাঁ এটা ঠিক ঠিক আছে কিন্তু আমি যদি একটা উইন্ডো সেখানে ক্রিয়েট করি লাইটের সামনে তাহলে কি আমি উইন্ডোটাকে ঠিকমতো দেখতে পাবো কি না হ্যাঁ এই জিনিসটাতে হচ্ছে উইন্ডো ভিজিবিলিটি অনেক ভালো আই মিন আপনি যখন লাইটের সামনে থাকবেন এবং লাইটের সামনে একটা উইন্ডোকে ক্রিয়েট করবেন বা উইন্ডোকে নিয়ে আসবেন তখন যেটা হবে এটা অটোমেটিকলি লাইটের আলোটাকে কমায় দিবে আই মিন লাইটটা গায়েব হয়ে যাবে আসলে এক কথায় শেষ লাইটটা হচ্ছে গায়েব হয়ে যাবে আর উইন্ডোটাকে ক্লিয়ারলি দেখা যাবে সো এটা নিয়ে কোনো প্যারা কারণ নাই যে আমার উইন্ডোগুলো ঠিকঠাক মতো দেখা যাবে কিনা ওই যে বললাম না যে রেকর্ডেড হয় এবং ক্লাউডে দেখা যায় ক্লাউডে দেখানোর মেইন কারণই হচ্ছে যাতে আপনার উইন্ডোডের উইন্ডো বা আইকনগুলোর ভিজিবিলিটি ভালো থাকে আর এখন আসে এটার মেন কন্ট্রোল সিস্টেম নিয়ে আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন আপনি এটাকে দুইভাবে কন্ট্রোল করতে পারেন একটা হচ্ছে আপনার চোখের ইশারাতে আর একটা হচ্ছে আপনার হ্যান্ড এর মাধ্যমে হ্যান্ড জেস্টারিং বলতে হচ্ছে আপনি ফিঙ্গার ফিঙ্গারিংয়ের মাধ্যমে আপনি এটাকে ইউজ করতে পারেন যেমন হচ্ছে চোখের ইশারা দিয়ে আপনি একটা কিছুকে সিলেক্ট করবেন এবং তারপর হচ্ছে দিয়ে এটাকে সরাই নেবেন বা উইন্ডোগুলোকে বড় ছোট করতে পারবেন রিসাইজ করতে পারবেন এটা হচ্ছে একটা জিনিস বা উইন্ডোটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিতে পারবেন আর কীবোর্ডের ক্ষেত্রে আপনি কিবোর্ড ইজিলি হচ্ছে ট্যাপ করে করে ইউজ করতে পারবেন মানে ভার্চুয়ালি ট্যাপ করবেন বাতাসের মধ্যে ট্যাপ করবেন দেখবেন যে সেখানে উঠতেছে তো সব কিছুর ইউজিবিলিটি মোটামুটি ভালো ফার্স্ট জেনারেশন মানুষ এখন অ্যাডাপ্ট করতে পারেনি এটাকে ভার্চুয়ালি মানুষ কিবোর্ড টিপতেছে এইটা একটা একটু হ্যাসেলের ব্যাপার হইতে পারে মানুষের কাছে বাট আস্তে আস্তে যখন মানুষ এটার প্রতি ইউজ টু হয়ে যাবে তখন এইটা ভুম করবে আসলে তো এইটার মেইন কেসটা কি আসলে অ্যাপেল বিষণ প্রয়ের মেইন ইউজ কেসটা হচ্ছে মেইনলি একটা বড় স্ক্রিন ক্রিয়েট করা একটা ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করা থ্রি ডি আর থ্রি ডিতে কোনো কিছু দেখা আসলে এখানে আপনি এক কথায় শেষ এটার মাধ্যমে একটা বড় টাইপের স্ক্রিন পাবেন মানে পুরো পৃথিবীটাকে আপনি স্ক্রিন বানায় ফেলতে পারবেন সেইখানে আপনি যেখানে ইচ্ছা মানে যেই পর্শনে ইচ্ছা ওই পোর্শনে হচ্ছে আপনি বিভিন্ন উইন্ডো ক্রিয়েট করে রাখতে পারবেন সাপোজ আপনি হচ্ছে ওয়াশরুমে গেলেন আচ্ছা আমার মাথায় কেন যেন বারবার ওয়াশরুমের কথা আসে সাপোজ আপনি একটা রুমে ছিলেন একটা রুমে থাইকা একটা উইন্ডো ক্রিয়েট করে রাখলেন উইন্ডো ক্রিয়েট করে আপনি হচ্ছে বাইরে চলে গেলেন বাইরে অ্যাপল মিশন প্রোম চোখে রেখেই বাইরে চলে গেলেন এবং বাইরে গিয়েও একটা উইন্ডো ক্রিয়েট করলেন আপনি তাহলে বাইরে থেকে যখন আপনি রুমে আসবেন তখন দেখবেন যে ওই আগের উইন্ডোটা সাপোজ ওই উইন্ডোটা হচ্ছে আপনি ইউটিউব ছেড়ে রাখছিলেন সো ওই ইউটিউবটা কিন্তু আপনি এখন দেখতে পাবেন আবার ইসা এটা কিন্তু গায়ব হয়ে যাবে না চলে যাবে না তো অ্যাপেল এই জিনিসগুলোকে ট্র্যাক রাখতেছে স্পেসের যে ট্র্যাকটা ট্র্যাকিংটা ভালো করে রাখতেছে এবং এটা খুব অ্যাকিউরেটলি হচ্ছে সে ডিটেক্ট করে রাখে আসলে উইন্ডোটাকে ওইখানে রাখে সেট করে বাট আপনি যদি আবার রিস্টার্ট করে ফেলেন তখন কিন্তু চলে যাবে আর এখানে একটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে আপনি যখন ট্রাভেলে থাকবেন তখন কিন্তু এটা ডিসাইড করতে পারে না বা ট্র্যাকিং করতে পারে না যে স্পেসটা কোথায় আছে তখন একটা শো করে যে আপনার স্পেসটাকে ট্র্যাক করা যাচ্ছে না বা আপনি ট্রাভেলিংয়ে আসেন তো সেই ক্ষেত্রে এটার একটা মেন কারণ হচ্ছে জাইরোস্কোপ সেন্সর জাইরোস্কোপ সেন্সর যখন বুঝতে পারে যে আপনি চলাফেরা করতেছেন তখন হচ্ছে সে ওই উইন্ডোগুলোকে ক্রিয়েট করতে পারতেছে না তো এটা একটা প্রবলেম এর জন্য একটা অবভিয়াসলি সলিউশন আছে সো সলিউশনটা অ্যাপেলি দিয়ে রাখছে সেটা হচ্ছে ট্রাভেল মুড আপনি যদি ট্রাভেল মুড অন করে রাখেন তখন কখন হচ্ছে কিছু সেন্সর ডিএকটিভ হয়ে যাবে সাপোজ এর মধ্যে হচ্ছে জাইগ্রোস্কোপ সেন্সরটা আছে যেটা হচ্ছে আপনার ডিয়েকটিভ হয়ে যাবে আর এটা ডিএকটিভ হইলেই তো আপনার চলা হচ্ছে কিনা এটা বা মুভমেন্ট হচ্ছে কিনা সেটা সে আর বুঝতে পারবে না তখন হচ্ছে ওই চলা আপনি ট্রাভেলিংয়ের মধ্যে হচ্ছে বিভিন্ন উইন্ডো ক্রিয়েট করতে পারবেন আপনার একটা স্পেস ক্রিয়েট করতে পারবেন সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই আর এছাড়া তো গেম তো খেলতেই পারবেন আপনি গেমারদের জন্য এটা মানে এখন পর্যন্ত ওইভাবে অপটিমাইজ না বাট আপনি অনেকগুলো প্লে করতে পারবেন এখানে গেম খেলতে পারবেন আপনি থিয়েটার আই মিন মুভি দেখতে পারবেন মানে মোটামুটি পসিবিলিটিস আছে এখানে আপনার ইচ্ছা অনুসারে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন বাইদে ওয়ে আমার ভিডিওতে কোডিং পার্সন নিয়ে কথা হবে না সেটা তো হইতেই পারে না বিকজ অফ আমি কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে সো অ্যাপেল ভিশন প্রো কোডারদের জন্য মানে আই মিন যারা কোডিং করে তাদের জন্য কি হেল্প করতে পারে জাস্ট একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে কোডিং পার্সনদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারে এছাড়া কিছুই না জাস্ট একটা এক্সপিরিয়েন্স দিতে পারে যে বিআর কিভাবে চলে বা ভিশন প্রোডাক্ট কিভাবে চলতেছে এইটুকু যেহেতু একটা বড় স্পেস ক্রিয়েট হইতেছে তো আপনি বিভিন্ন জায়গায় একটা করে একটা করে উইন্ডো ক্রিয়েট করে রাখতে পারবেন এতে করে হচ্ছে আপনার মাল্টিপল ডিসপ্লের যে ইউজটা আছে সেটা হচ্ছে আপনি করতে পারবেন এখানে এখানে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে আমাদের টেবিলটা মেসি হবে না অনেকগুলা ডিসপ্লে রাখার দরকার নেই যেমন মানে আমি যদি অ্যাপল ভিশন প্রো ইউজ না করি তাহলে অনেকগুলো স্পেস ক্রিয়েট করার জন্য আমার অনেকগুলো ডিসপ্লে লাগবে তখন হচ্ছে আমার সামনে অনেকগুলো ডিসপ্লে রাখতে হবে জায়গা নষ্ট হবে যখন এতগুলা ডিসপ্লে রাখবো আমি টেবিলের উপর তার থেকে ভালো একটা অ্যাপেল ভিশন প্রো নিয়ে নিলেই হয় তাই না বাট সাড়ে তিন হাজার ডলার বাট আপনি যদি তাহলে হচ্ছে নিতে পারেন সমস্যা নেই যে থাকে যেটা যদি ইউজ করেন তখন কি হবে জাস্ট চোখের সামনে আছে অনেকগুলো ডিসপ্লে আপনি ইউজ করতে সাথে এটা একটা আর কোডিং করার বিষয়টা যদি আসে সেখানে কোডিং করতে ভাই কিবোর্ড লাগবেই আপনার সো কিবোর্ড মাস্ট এখানে কিবোর্ড ছাড়া আপনি ইউজ করতে পারেন ওই ভার্চুয়ালি টাইপ করে করে আপনি হবে না কোডিং হবে না আসলে আর ভিডিও এডিটিং এর কথা যদি বলি গেমাররা তো ইজিলি গেম খেলতে পারবে সমস্যা নেই গেমিং অনেক ইজিলি হইতে পারে মেইনলি বিয়ার হেডসেট প্রথম গেমিং দিয়ে শুরু হইছে আমাদের বিয়ার হেডসেটের ইন্ডাস্ট্রিটা মেইনলি গেমিং দিয়ে শুরু হইছে সো গেমিং এর জন্য এটা বেশি পরিচিত বা এন্টারটেইনমেন্টের জন্য আর যদি ভিডিও এডিটিং এর কথা বলি সো ভিডিও এডিটিংটা ইজিলি হইতে পারে এখানে ভিডিও এডিটিং বলতে আপনি এটা দিয়ে তো আর ভিডিও এডিটিং করবেন আপনি হচ্ছে আপনার ম্যাকবুকের স্ক্রিন এখানে ইজিলি শেয়ার করতে পারবেন আপনার অ্যাপেল অ্যাপেলের অন্য কিছু অন্য ডিভাইস থাকলে একটা একটার সাথে যেহেতু কানেক্টেড হয়ে যায় তাদের রিকোয়েস্ট সিস্টেমের সাথে সো বিজনপুরেরও আলাদা কিছুই না এটা আপনার ম্যাকবুকের সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে তখন হচ্ছে আপনি ম্যাকবুকের স্ক্রিনটা হচ্ছে তে শেয়ার করতে পারবেন তখন ওইখানে ইজিলি ভিডিও এডিট কমপ্লিট করতে পারবেন তো এটা একটা ভালো দিক মাঝে মাঝে মিসম্যাচ করে বাট ওকে মানে ইনিশিয়াল ইনিশিয়াল অবস্থা অনেক ভালো পারফর্ম করতেছি এটা তো এই তো গেল গেমার এন্টারটেনমেন্ট ভিডিও এডিটিং অনেক কিছুই গেছে সব কিছু করতে পারবেন আপনি এটার মধ্যে কিন্তু কি আসলে নেবেন কিনা এটা নেবেন কিনা সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর সাড়ে তিন হাজার ডলার চিন্তাভাবনা করে দেখেন বাংলাদেশ অলরেডি চলে আসছে অনেক দোকানে পাওয়া যায় আমি তো আমার ফেসবুকে আমি যখন এটা নিয়ে রিসার্চ করতেছি আমার ফেসবুকে অনেকগুলো অ্যাড দেখতেছি যে অ্যাপেল ভিশন প্রো কিনেন আমি বলতেছি যে আমার অত তো অকাত নাই যে অ্যাপেল ভিশন প্রো কিনার জন্য তো যাই হোক আর ইউজ কেস তো শেষ নাই এটা যেহেতু বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো সামনের ফিউচারটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বি আর এ আর এইটারই যুগ হবে তো এটা আপনাকে মাইনে নিতে হবে এটা হচ্ছে হার্ড ট্রু আর কি এটা মাইনাই আপনাকে সামনের দিকে আগাইতে হবে আর এই যে এত কথা যে বললাম এত কথার মাঝে সবগুলোই তো অ্যাপেল ভিশন প্রো নিয়ে ভালো কথা বললাম এখন হচ্ছে আমাদের ভিডিও খারাপ কথা তো বলতেই হবে তাই না আমরা সমালোচনা ছাড়া থাকতে পারি তো অ্যাপেল ভীষণ প্রো এর সবচাইতে খারাপ দিক হচ্ছে যদিও অনেকে এটাকে ভালো বলছে কমফোর্টেবল বলছে বাট এখন কিন্তু অনেকেই এটাকে ফেরত দিতেছে অ্যাপেল ভিশন ফোর বিকজ অফ মানুষের এটা মোশন রিলেটেড প্রবলেম হচ্ছে মানে আপনি যখন এটা এটা তো রিয়েল লাইফে একটা হচ্ছে চলাফেরার ফিল পাইতেছেন আর একটা হচ্ছে চোখে একটা জিনিস দিয়ে রেকর্ডেড ফিল পাইতেছেন সো এই জিনিসটা অনেককে হ্যাজিটেট করে মানুষের মাথা ব্যথা করে অনেকের মাথা ঘুরাইতে পারে অনেকের বমি বমি ভাব হয় তো যেহেতু অনেক ভারী একটা জিনিস আপনার চোখের সামনে আসে হঠাৎ করে চলে আসছে তো এই জিনিসটা মানুষ এখনও অ্যাডাপ্ট করতে পারেনি মানুষের অনেকে প্রবলেম হইতেছে এখন পর্যন্ত সো এইটা একটা প্রবলেম আর এছাড়াও এছাড়াও সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে অ্যাপেল আমাদেরকে বলেনি সেটা হচ্ছে আমরা জানি যে চোখের সামনে যদি ডিসপ্লে থাকে সেটা হচ্ছে আপনার চোখের ক্ষতি করবেই কনফার্ম কিন্তু এই যে আমাদের চোখের সামনে দুই দুইটা ডিসপ্লে লাগানো আছে এইটা নিয়ে মানে এটা আমাদের চোখের উপর কি ধরনের ইমপ্যাক্ট করবে এটা নিয়ে অ্যাপেল কোনো কথা বলেনি তাদের লঞ্চ ইভেন্টে সো এটা একটা দেখার বিষয় যে আপনার চোখের রকম ক্ষতি হবে তো এই ছাড়াও এগুলো তো হেলথ ইস্যু গেলো আপনার হেলথ ইস্যু গেলো এছাড়াও সবচাইতে বড় ইস্যু হচ্ছে আপনি একবার যদি ভীষণ প্রয়ো ইউজ করা শুরু করে দেন আর আপনি যদি একবার ভার্চুয়াল রিয়ালিটিতে চলে যান আপনি বারবার ওইটাতেই চলে যাবেন মানে আপনি অভ্যস্ত হয়ে যাবেন দেখেন মোবাইলটাকে আমরা আমাদের শরীরের একটা পার্ট মনে করতেছি তো এই ক্ষেত্রে যে মোবাইলটাকে একটা পার্ট মনে করতেছি আমরা এক মুহূর্ত মোবাইল ছাড়া চলতে পারতেছি আর আপনি চিন্তা করেন বিয়ারের প্রচলনটা যদি খুব ভালো করে শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা বিয়ার ছাড়াও চলতে পারবো না আর আমরা যদি কন্টিনিউসলি বিয়ার ইউজ করা শুরু করে দিই আই মিন বিয়ার কেন বলতেছি আমি এটা অ্যাপেল ভিশন প্রো হবে তো ভিশন প্রো যদি আমরা বারবার ইউজ করা শুরু করে দিই আমরা তো যেখানে সেখানে ইউজ করব সো এটা আমাদের একটা শরীরের অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার আপনাকে হচ্ছে ইজিলি কন্ট্রোল করা যাবে আই মিন এখনই মোবাইল দিয়ে হচ্ছে আপনাকে ইজিলি কন্ট্রোল করা যায় তখন আপনার ইন্টারেস্টের জায়গাটা না যাওয়া যাবে আপনাকে আপনাকে আপনার ইন্টারেস্ট অনুসারে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে আপনাকে ইজিলি ম্যানিপুলেট করা যাবে আপনি কি চিন্তা করতেছেন চিন্তা মানে আপনি কি চিন্তা করতেছেন কি পছন্দ করতেছেন এই জিনিসগুলো ইজিলি জানা যাবে তো এক কথায় যদি বলি আপনার প্রাইভেসি কম্প্রোমাইজড হয়ে যাবে যদিও এখনও প্রাইভেসি ঠিক নেই আমাদের প্রাইভেসি এখনো কম্প্রোমাইজ বাট অ্যাপেল ভিশন প্রোর প্রচলন আরও বেশি যদি শুরু হয়ে যায় তখন কিন্তু আপনার প্রাইভেসি আরও বেশি কম্প্রোমাইজড হইতে পারে সো এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন তো দিন শেষে বিষয়টা কিন্তু অনেক ডেডলি হইতে পারে এটাও মাথায় রাখবেন তো এই তো ছিল অ্যাপল ভিশন প্রো নিয়ে কিছু কথাবার্তা ভালো দিক খারাপ দিক ইউজ কেস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদিও আমরা অ্যাপেল ভিশন প্রো আমাদের স্টুডিওতে আনতে পারিনি বিকজ অফ আমরা অনেক গরিব ইউটিউবার তো আমরা ট্রাই করব সামনে মানে আই মিন আপনারা আমাদেরকে আরও আমাদের চ্যানেলটাকে আরও বড় করে দেন আমরা ট্রাই করব সামনে যখন অ্যাপেল প্রো প্রোয়ের সেকেন্ড জেনারেশন আসবে সেটা যাতে আমাদের স্টুডিওতে আনবক্স হয় তো থ্যাংক ইউ ভেরি মাচ